সুপ্রিয় প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে একেবারে কম ওজনের চেন এবং ছোট লকেট গুলো দেখতে চেয়েছিলেন, চেন লকেট একসাথে। তো এখানে আমি আপনাদেরকে ছোট চেন গুলো এবং লকেট গুলো ছোট লকেটের সাথে আমি আপনাদেরকে দেখাবো। এই চেনটা দেখতেছেন, এটার ওজনটা হলো, চেনটার ওজনটা হলো 2 গ্রাম 9 পয়েন্ট আছে, আর এটা হলো 8 মিলি আছে। এটা আলাদা করে যদি আপনি নেন, এটা পিস হিসাবে আপনাকে দিতে হবে। এটা ছোট যে জিনিসগুলো সেগুলো কিন্তু পিস হিসাবে বিক্রি করা হয় লকেট গুলো। চেনটার প্রাইসটা কত টাকা আসে আমি আপনাদেরকে জানাবো, এবং লকেটটা যদি সহকারে একসাথে নেন তাহলে এটার প্রাইসটা কত টাকা আসে টোটাল আমি আপনাদেরকে জানিয়ে দেবো। এখানে একটা চেন দেখতেছেন, এই চেনটার ওজন হলো 3 গ্রাম 6 পয়েন্ট আছে চেনটার ওজন, এবং এটা হলো, এটার ওজনটা হলো 1 গ্রাম 2 পয়েন্ট। তো এটার ওজন, এটার প্রাইসটা কত টাকা এবং এটার প্রাইসটা কত টাকা আমি আপনাদেরকে আলাদা আলাদা করে এবং একসাথে কত টাকাটা প্রাইস এটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটি সাথে থাকবেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, তাহলে আসলে অনেকে দেখে বুঝতে পারবে যে চেন লকেট একসাথে নিলে প্রাইসটা কত টাকা আসতে পারে। তো আমি আপনাদেরকে প্রথমত ছোট চেনটার প্রাইসটা জানিয়ে দেবো। এটা হলো 2 গ্রাম 9 পয়েন্ট আছে চেনটার ওজন, 2 গ্রাম 9 পয়েন্ট চেনটার ওজন। তো চেনটার প্রাইসটা কত টাকা আসে আমি আপনাদেরকে প্রথমত আলাদাভাবে জানিয়ে দেবো। তো এটা আমরা হিসেব করবো 240 শিয়াল করে। এটা আমরা 1 গ্রামের দাম হিসাব করবো 240 শিয়াল করে। 1 গ্রামের দাম 240 শিয়াল করে হিসাব করে আমি আপনাদেরকে আলাদা আলাদা ভাবে দেখাবো এবং একসাথে প্রাইসটাও দেখিয়ে দেবো। 240 পূরণ 2 গ্রাম 9 পয়েন্ট, এটা প্রাইস পড়তেছে 700 রিয়াল দেখতেছেন। এটা প্রাইস পড়তেছে 700 রিয়াল। 700 রিয়ালে আপনি একটা চেন পেয়ে যেতেছেন দেখতেছেন, 2 গ্রাম 9 পয়েন্ট, 2 গ্রাম 9 পয়েন্ট একটা চেন পেয়ে যেতেছেন। 700 রিয়ালে চেনটা পেয়ে যেতেছেন, এবং লকেটটা হলো 8 মিলি। এটা কিন্তু 1 গ্রামের থেকেও কম আছে। লকেটটা দেখতেছেন, লকেটটা হলো 8 মিলি, 22 ক্যারেট। এগুলো দেখতেছেন সবগুলো 22 ক্যারেট। এটার প্রাইস, ওজনটা হলো 8 মিলি। 8 মিলির প্রাইসটা আপনাকে পিস হিসাবে নিতে হবে। তো এটা যদি পিস হিসাবে নেন তাহলে এটার প্রাইস পড়বে আপনার 220 টিয়াল দেখতেছেন। 220 টিয়ালে একটা লকেট পেয়ে যেতেছেন আপনি দেখতেছেন, এবং একসাথে প্রাইসটা কত টাকা আসে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। একসাথে যদি আপনি নেন তাহলে এটার প্রাইসটাও আসতেছে 700 প্লাস 220। তো এটার প্রাইস আসতেছে 920 টিয়াল দেখতেছেন। 920 টিয়ালে আপনি একটা চেন লকেট পেয়ে যেতেছেন একেবারে কম ওজনের মধ্যে এবং কম প্রাইসের মধ্যে দেখতেছেন। চেনটার প্রাইসটা হলো 700 রিয়াল এবং লকেটটার প্রাইসটা হলো 220 টিয়াল। তো আপনি টোটাল 920 টিয়ালের মধ্যে আপনি চেন লকেট পেয়ে যেতেছেন দেখতেছেন। তো এখানে আরেকটা দেখাবো, এটা কিন্তু ছোটদের জন্য, এটা চেনটা হলো ছোটদের জন্য, এটা হলো বড়দের জন্য, বড়রা ইউজ করতে পারবেন। মাত্র 3 গ্রাম 6 পয়েন্টে একটা চেন পেয়ে যেতেছেন একেবারে বড়দের জন্য দেখতেছেন। তো এটার প্রাইসটা আসতেছে 3 গ্রাম 6 পয়েন্ট যদি আমরা 236 টিয়াল করে হিসাব করি, কারণ ছোট জিনিসগুলো একটু বেশি হয় ওর প্রাইস, এটা আবার কিন্তু একটু কম ধরতেছি আমরা। তো এটা আমরা 236 টিয়াল করে হিসাব করতেছি পুরন 3 গ্রাম 6 পয়েন্ট। এটার প্রাইস পড়তেছে 800 টিয়াল দেখতেছেন, চেনটার প্রাইস পড়তেছে 850 টিয়াল। এবং লকেটটা যদি আপনি সাথে নেন একসাথে এটার প্রাইসটা কত টাকা, লকেটটা আলাদা যদি নেন সেক্ষেত্রে এটার প্রাইসটা পড়বো 380 রিয়াল আপনার পড়বো লকেটটার প্রাইস। লকেটটা যদি আপনি আলাদা ভাবে নেন 380 রিয়ালে আপনি লকেটটা নিতে পারবেন। লকেটটার ওজনটা হলো 1 গ্রাম 2 পয়েন্ট, 1 গ্রাম 2 পয়েন্ট 380 রিয়াল। ছোট জিনিসগুলো কিন্তু পিস হিসাবে বিক্রি করা হয় জানান, এগুলো মজুরি একটু বেশি পড়ে, দ্যাটস হয়। তো আমরা যদি হিসেব করি 850 প্লাস 380 রিয়াল যদি হিসাব করি তাহলে এটা প্রাইস পড়তেছে 1230 রিয়াল দেখতেছেন। 1230 রিয়ালে আপনি একটা চেন লকেট পেয়ে যেতেছেন একসাথে দেখতেছেন। চেন এবং লকেটটার প্রাইস পড়তেছে 1230 রিয়াল, একসাথে যদি নেন তাহলে 1230 রিয়ালে আপনি নিতে পারবেন। তারপরে যদি আপনারা এখানে আসেন অবশ্যই ইনশাল্লাহ কিছুটা হলে আপনাদেরকে সেক্রিফাইস করা হবে ইনশাল্লাহ। সো এখানে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু চেন লকেট দেখতে চেয়েছিলেন। এখানে একটা চেনের ওজন কতটুকু, প্রাইস কত টাকা, এবং একটা লকেটের ওজন কতটুকু, প্রাইসটা কত টাকা, এবং একসাথে প্রাইসটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, এবং চেন এবং লকেটের প্রাইসটা কত টাকা বিস্তারিত ভিডিওটি দিকে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করতে বলবেন না, আর ভিডিওটি গিয়ে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, তাহলে অনেকে যারা স্বর্ণ কিনবে চেন লকেট তারা দেখে হয়তো বুঝতে পারবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।